राधे कृष्ण केमन आछेन सबाई आमार चैनेले आपनादेर सबाईके स्वागत जानाई। आशा करछि आपनारा सबाई खूब भालो आछेन, आमराओ खूब भालो आछि। तो एखन सकालबेला आमार हाजबेंड डिउटी जावार आगेई चिंगड़ी माछ किने दिये गेछे आमादेर जन्य। चिंगड़ी माछगुलो बेछे धुए नुन हलुद माखिये राखलाम, तारपरे स्नानटाओ सेरे निलाम। आर स्नानटा सेरे निये एकटुओ देरी ना करे पुजोटा करे निलाम। পুজোটা করে আজকে খুব ঠান্ডা পড়েছে, তো পুজোটা করে নিয়ে গায়ে একটু রোদ্দুর লাগালাম। তারপর নিচে নেমে দোতলায় একটু ব্যায়াম করলাম, একটু ফ্রি হ্যান্ড করলাম, একটু এইসব ব্যায়াম করলাম, আর একটু প্রাণায়াম করে নিলাম। প্রাণায়ামটা করে নিয়ে একদম নিচে নেমে এলাম। এবার রান্নার জোগাড় করতে হবে। তো মেয়ে কাচার জন্য কত জামা বের করেছে দেখুন, আর দু ভাই বোনে খুনসুটি হচ্ছে। তো এবারে এই যে একটু রান্নার জোগাড় করে নিলাম, আজকে চিংড়ি মাছের মালাইকারি করব। আর তার জন্য একটু পেঁয়াজ বেটে নিলাম, বেটে না একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম, আর একটা কেটে নিয়েছি। আর এই যে শিম ভর্তা করব, তার জন্য শিম আর একটু ধনিয়া পাতা নিয়েছি। এই যে পেঁয়াজ গ্রেটার দিয়ে গ্রেট করা কমপ্লিট। তারপরে সব জোগাড় করে নিয়ে টিফিনটা আগে সেরে নিলাম। আজকে কি টিফিন দেখুন, আজকে মুড়ি আলুর তরকারি, আর এই যে তিনজনের জন্য তিনটে রসগোল্লা বেঁচে আছে। তো ওই যে ওই দিয়ে টিফিনটা সেরে নিয়ে রান্নাঘরে ঢুকে পড়লাম। শিমটা প্রথমেই একটু নুন দিয়ে জল দিয়ে ভাপিয়ে নিলাম একটা একটু চাপা দিয়ে। এই যে দেখুন হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে নিয়ে এটা একটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতেও ধনিয়া পাতাগুলো এতে দিয়ে দিলেও হয়, কিন্তু আমি এতে আর দিলাম না। দেখুন সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার কড়াইয়ে সরিষার তেল নেব। সরিষার তেল দিয়ে এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এটা কিন্তু সরিষার তেল হলে বেশি টেস্টি হয়, আর এতে শুকনো লঙ্কা দিতে হয়। তিনটে দিলাম কারণ দুটো এমনি সাজানোর জন্য দেব, আর একটা দিলেই হবে যতটা ওই শিম ভর্তা হবে তার জন্য একটাই যথেষ্ট। এর সঙ্গে যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে তার জন্য, তো এটাকে এবারে শুকনো করে নাড়তে হবে। এটা নাড়ার সময় একটু নুন দিয়ে দিয়েছি, আর হালকা একটু মিষ্টি দিয়ে দেবেন। মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, কেউ যদি ভালোবাসেন দেবেন, আর না ভালোবাসলে দিতে হবে না। তবে একটু মিষ্টি দিলে বেশি টেস্টি হয়। তবে এটা খুব শুকনো করে নেড়ে নিতে হবে, এটা কিন্তু দারুণ টেস্টি। তো এটা অনেকে পেঁয়াজ রসুন দিয়ে বানায়, কিন্তু আজকে আমি পুরো নিরামিষ বানালাম। তো নিরামিষটা আমি খেয়ে দেখলাম দারুণ, এর আগে একদিন করেছিলাম। তো এই যে দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে। তো এবার আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারিটা। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে আগেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর একটা কথা, আজকে কিন্তু আমার নারকেলের দুধ দিয়ে হবে না, এমনি আমুল দুধ দিয়েই বানাবো। তো নারকেল এখন নেই, তার জন্যে যাই হোক এই দিয়েই বানাই, আর দেখি কেমন লাগে। তো আগে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম, চিংড়ি মাছগুলো একটু ছোটো। তো আজকে আমার ছেলে বায়না ধরলো যে এই দিয়েই মানে মালাইকারিটা করে দিতে হবে। তো এই দিয়েই আজকে মালাইকারিটা করে দেব। এই যে চিংড়ি মাছগুলো সব ভেজে তুলে নিলাম, তুলে নিয়ে আর ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নেব। তো এইভাবে সব চিংড়ি মাছগুলো আগে ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে দেখুন ওই তেলে এই যে একটু আর একটু তেল দিয়ে তার মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো আমি দিয়ে দেব, মানে যেগুলো কুচানো পেঁয়াজ ওইগুলো দিয়ে দেব। এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এরপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। দেখুন এই যে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ওই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, তার একটু পরে তারপরে রসুনটা দেব। তো আপনারা জানেন যখনই মালাইকারি হয় নারকেলের দুধ দিয়ে হয়, কিন্তু সবসময় নারকেলের দুধ নারকেলটা পাওয়া যায় না, তাই জন্য আমুল দুধ দিয়েও করা যায়। আমুল দুধ দিয়ে একদিন আপনারা করে দেখবেন, খুবই ভালো লাগবে। তবে ওই নারকেলের টেস্টটা আসবে না, কিন্তু খারাপ লাগবে না। তো এবার পেঁয়াজ বাটাটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে তার মধ্যে রসুন বাটাটাও দিয়ে দেব। এই যে রসুনটা দিয়ে, আর রসুনটা দিয়ে আমি সবসময় একটু চিনি দিই। রসুনটা দিয়ে একটু চিনি দিয়ে ভাজলে দেখবেন এর সুন্দর আরও টেস্ট হয়, আর ভাজাটাও খুব ভালো হয়। এবার এটাকে খুব ভালো করে
ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো। দেখুন, হলুদ লঙ্কা, জিরে, ধনে আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি, আর একটু আদা। এবার একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে আরও ভালো করে কষে নিতে হবে। একটু জল দিয়ে দিলাম। জলটা দিলে কী হয়, মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। এবারে জলটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষে নিয়ে এবার যখন মশলা থেকে তেল ছাড়বে তখন চিংড়ি মাছগুলো ঢেলে দেবেন। দিয়ে একটু চাপা দিয়ে ফুটতে দেবেন, মশলাটা একটু ফুটে যাক। তারপরে এই দুধটা দিয়ে দেবেন, দুধটা আগে থেকে গুলে রেখে দেবেন। দুধটা দিয়ে নাড়াচাড়া করে আর একটু ফুটে উঠলে তারপরে একটু গরম মশলাগুলো দিয়ে দিতে হবে। এটাই যে এবার নামিয়ে ফেলবো। আর একটু গরম মশলা দিয়ে দিলাম, আর আমি একটু ঝোলটা একটু বেশি রাখবো, জুসটা আমার বেশি ভালো লাগে, মানে চিংড়ি মাছের থেকেও আমার এই জুসটা খুব প্রিয়। তো তার জন্য একটু জুসটা আছে, এবার নামিয়ে দিলাম। দেখুন, দেখতে খারাপ হয়নি, ভালো হয়েছে, আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছে। তো এই যে আজকে হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি, আর এই যে শিম ভর্তা বা শিম বাটা। তো আজকে এই দুটোই রেসিপি। এবারে সব কিছু কাজ ছেড়ে নিয়ে আজ একটু এক জায়গায় বেরোবো, আমি আর আমার মেয়ে। এই যে তার জন্য রেডি হচ্ছে, একটু মলে যাব। তো আজকে আমরা একটু লেহেঙ্গা কিনবো দুটো। তো তার জন্য আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, তার জন্যই লেহেঙ্গা কেনার মানে দরকার পড়েছে। তো সেই জন্যে বেরোচ্ছি একটু। আমাদের কাছেই মল, মাত্র 2 মিনিটের রাস্তা, কিন্তু সেটা যাওয়া হয় না। তো অনেকদিন থেকেই শুনছি যে এখানের মলগুলো অফার চলছে, দেখতে যাবো যে সোয়েটার, তারপরে স্টোল, কিন্তু সেটা যাওয়া হচ্ছে না। তো ওই জন্য আজকে রান্না টান্না শেষ করে নিয়ে, এবারে যেহেতু বিয়ে বাড়ি পড়েছে সেই জন্য এত তাড়া, তাই জন্য দুজনে বেরিয়ে পড়ছি একটু মার্কেটিংয়ে। দেখি পছন্দ হলে তারপরে কিনবো। তো কিনে নিয়ে আপনাদের দেখাবো যে কেমন হয়েছে বলবেন। এই যে মলে এসে পড়েছি। তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে লেহেঙ্গা কেনার। তো একটু দেখছি তারপরে সোয়েটার স্টোলগুলো। তো দেখা টাকা হয়ে গেলে তারপরে লেহেঙ্গা দেখবো, লেহেঙ্গা দেখে দুটো লেহেঙ্গা কিনে নিয়ে যাব আর আপনাদের দেখাবো, দেখে বলবেন কেমন হয়েছে। তো অফার চলছে, মোটামুটি 50% অফ আছে। তো দেখুন ব্যাগগুলো, সাইড ব্যাগ, পার্সগুলো খুব সুন্দর সুন্দর এখানে। তো চলুন দেখে আগে কিনি, তারপর আপনাদের বাড়িতে গিয়ে দেখাবো। তো কেনা হয়ে গেছে। এই যে এবার বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন এই একটা। তো দেখতে থাকুন, আর আপনাদের বলছি আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় আনন্দে থাকবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা একটু ভালো থাকে, লেগে থাকে, তাহলে একটা প্লিজ একটা লাইক করবেন। তো এই যে এই একটা, আর একটা দেখাই। এই যে দুটোই একই কালার হয়েছে। তো একটু আরেকটু ডিপ কালার নিতে চাইছিলাম কিন্তু পেলাম না, তবে ওই লাল সবুজ নীল এগুলো ঠিক ভালো লাগছিলো না, এগুলোই ভালো লাগছিলো, তো নিয়েছি। এই যে এটা দ্বিতীয়টা, দেখুন কেমন হয়েছে আমাকে জানাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিও। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় আনন্দে থাকবেন।